সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 1 নভেম্বর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি শিহাব ডেইরি ফার্ম। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার বালিয়াডাঙ্গা গ্রামে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বস্ত্র বিক্রয় করা হয়ে থাকে, আর প্রত্যেক সপ্তাহে এখানকার কালেকশনকৃত গরুগুলো আমরা দেখিয়ে থাকি। তো আজকের পর্বে এখানে বেশ কিছু গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কোন কোন দাম হলে বিক্রি করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে ভাই। তো প্রতি সপ্তাহে, এই সপ্তাহে কালেকশনে কয়টা গরু নিয়ে আসছেন? দেখাবো 6-7টা গরু ভাই। 6 থেকে 7টা মতো গরু দেখাবেন? জি জি জি। সবগুলিতে বাচ্চা সহ গরু? সবগুলি বাচ্চা সহ গরু ভাই। আচ্ছা, তো চলেন যে কয়েকটা গরু কালেকশন করছেন সেই গরুগুলো আমরা এক এক করে দেখাই। জি দেখেন দর্শক। সাব্বির ভাই, ভিডিওর শুরুতে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের গরু এটা? এটা ইন্ডিয়ান, এটা গির গরু ভাই। ইন্ডিয়ান গির জাতের গরু? জি 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 ভাই। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে? এটার বয়স ভাই 4 দাঁত দ্বিতীয় বিয়ান। 4 দাঁতের দ্বিতীয় বাচ্চা? জি জি জি। সাথে বাচ্চা আছে? সাথে বাচ্চা আছে। বাচ্চাটা ভাই অনেক বড় হয়ে গেছে, এখন হাত পানা নেই, আমি 6-7 কেজি করে মনে করেন দুধ দোয়াচ্ছি বাসায় খাওয়ানোর জন্য। আচ্ছা, এখন কি বিক্রি বাচ্চার সাথেই হবে নাকি? হ্যাঁ, বাচ্চার সাথে আলাদা কোনো বিক্রি হবে না ভাই। যেই লিখ এই মাছাও একসাথে আমি বিক্রি করবো, কাঠি কুন্দন বিক্রি করবো না ভাই। আচ্ছা, যে পাশে যে বড় বাচ্চাটা নিয়ে আসছেন এইটাই? হ্যাঁ, বাচ্চাও মনে করেন দেখার মতন আল্লাহর রহমতে, আবার গাভিটাও দেখেন অরিজিনাল, মাথাটা দেখেন গরুটা বর্ডার করে, গরু একটু ঘাসে কাবু আছে ভাই। আচ্ছা, বাচ্চাটা বকনা বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটা হাই পার্সেন্টের বকনা বাচ্চা ভাই। বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চাটার বয়স হয়েছে আপনার মোটামুটি 9 মাস 8 মাস হবি ভাই। বাচ্চাটারও বিশেষ করি। আচ্ছা, আমরা ভিডিওতে দেখাচ্ছি, ক্রেতা ভাইরা এর সঠিক তথ্যটা সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে। জি ভাই, কারণ গির ধরন পাবনা জেলায় অনেকেই বেছে ভাই, ইন্ডিয়ান অরিজিনাল গির কয়টা লোকের খামারে আছে আমাকে একটু দেখান ভাই। আচ্ছা, এটা ভিডিওর 1 নম্বর গরু, দামটা কেমন চাচ্ছেন? দাম ভাই এই দুটা গরু আমি আলোচনায় বিক্রি করব, অনেক বড় সড়ো গরু ভাই, আর এরাম জাতমান সহ বাচ্চা সহ গরু মিলানো যায় না ভাই। 10টা খামার মিলি একটা মিলে আমাকে দেখায় নেই কোয়ালিটি। এই যে দুইটা গির্জা আমি দর্শককে দেখালাম, কি সুন্দর বাচ্চা আর গাভীর মিল, এ দেখেন দেখান, আর মাথার শেডটা কতটা সৌন্দর্য দর্শক ভাইদের, এরকম দেখে শুনে জাতমান কোয়ালিটি লিতি করেন ভাই। এটা ভিডিওর 1 নম্বর সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। জি দেখা। 1 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন, এটা কোন জাতের গরু? এটা মূলত রেড ফ্রিজিয়ান ভাই। রেড ফ্রিজিয়ান জাতের গরু? জি জি জি। আচ্ছা, এই গরুটা দাঁতে ভাঙছে কয়টা? এটা 4 দাঁত দ্বিতীয় বিয়ানের গাভী ভাই। 4 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা হয়েছে? জি ভাই। সাথে এটা কি বাচ্চা? বাচ্চাটা হয়েছে আপনার বামা করত বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। আচ্ছা, বাচ্চাটা কোন জাত কেমন কি আছে ক্রেতা ভাইরা নিজেরাই দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। ভাই আজকের যে গরুগুলা বর্তমানে দেখাবো দর্শক ভাই, যে ভাই লিবি তার জন্য লাকি ভাই, এত সুন্দর তো বাচ্চা সহ গাভী মিলানো যায় না ভাই, যে যত মনে করেন যে কথাই কোক। সাথে এটা ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা, খুব হাই পার্সেন্টের বাচ্চা ভাই, এগোটা দুধের গাদি। কিন্তু বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স মোটামুটি 3.5 মাস, এই গরুটা 2.5 মাসের প্রেগনেন্ট আছে ভাই। আচ্ছা, 2.5 মাসের সিমেন দেওয়া আছে, এখনো চেকে আসে নাই? না না, চেকে আসেনি কো। আচ্ছা, এই গরুটার দুধ কতটুকু পাচ্ছেন আপনি? এই গরুটার দুধ পাচ্ছি আমি 17-18 লিটার দুইটা আনে ভাই। 17 থেকে 18 কেজি? 18 কেজি। আর কি মান্টের বাচ্চা দর্শক একটু দেখান ভাই। এবারে সব কিছু দেখে শুনে সিদ্ধান্ত নিবে, আর যেহেতু দুধের গরু সরাসরি খামারে এসে দুধ দহন করে তারপরে নিতে পারবে। জি জি, নিতে পারবে ভাই। এই বাচ্চাটা ছাড়িয়ে দে দর্শক দেখুক। আচ্ছা, বাচ্চা সহ গরুটা কেমন দাম চাচ্ছেন? বাচ্চা সহ এই গরুটা যতিকাল ভাই কেউ লাই 2,25,000 টাকা দাম লোবো ভাই আমি। 2,25,000 টাকা? জি 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 ভাই। এ দেখেন এই বাচ্চাটা ভবিষ্যতে কয় টাকা, আর এই গায়েটা মনে করেন প্রেগনেন্ট আছে, প্লাস মনে করেন দুধ আছে 18 লিটার। আচ্ছা, আর বাচ্চাটা কোন পার্সেন্টের, এবার দর্শককে এবার ভালো করে দেখান যে কি মান্টের বাচ্চা ভাই। এটা 6,000-7,000 মনে করেন এক আটটি পাওয়া যায় বাচ্চা সহ গাবি। আচ্ছা, ক্রেতা ভাইরা ভিডিও দেখলে বুঝতে পারবে, সাইড করেন, 3 নম্বরটা আমরা দেখাই। জি দেখা। ভিডিওর 3 নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের গরু? এটা ভাই এটা পাকিস্তানি ব্রিডের শায়াল গরু, শাহিয়াল জাতের একটা গরু। জি। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে? এটা এখনো দাঁত হয়নি ভাই। এখনো দাঁতে আসেনি, সাথে একটা বাচ্চাও আছে? হ্যাঁ, সাথে বাচ্চা আছে, বাচ্চাটা দেখেন খুব হাই পার্সেন্টের বাচ্চা হল ভাই। আচ্ছা, বাচ্চাটা বেশ বড় সড় হয়ে গেছে, বাচ্চার বয়স কিরকম? বাচ্চাটা খুব পার্সেন্ট মানে বাচ্চাটা দেখেন ঝুঁটি কল,
সিংহ বিলাগল ভাই। আচ্ছা, এটা বকনা বাচ্চা? বকনা বাচ্চা অরিজিনাল যে বামা করসের যে বৈশিষ্ট্যটা থাকার দরকার, দর্শককে এবার দেখা যে বাচ্চার ভিতরে আস কি নয়, মাথাটা টান কতটা দেখা, ঝুঁটি হয়ে গেছে কিন্তু। আর বাচ্চাটা এখনই এই ছোটো কালে বাচ্চার এই মাথাটা কতটা চওড়া এ দেখেন, তাকা দেখেন, দর্শককে দেখান। আমি মুখ দিয়ে বললাম যে বামা কি আসলে যে মাথার টাংরিটায় দেখেন, হাত দিয়ে দেখেন এখনই এক হাত, আর এই যে উলান পালানটা তাকা দেখেন, এক থোপলা কিন্তু উলান ভাই, এই দেখেন দেখেন কোন পার্সেন্টের গরু আছে বাচ্চার গাবি। আচ্ছা, কোনটা কোন জাত আছে ক্রেতা ভেড়ে দেখলেই বুঝতে পারবে বাচ্চার বয়স কীরকম? বাচ্চার বয়স ভাই মোটামুটি সাড়ে চার মাস হয়েছে। সাড়ে চার মাস গাবিটা কি আবার সিমেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, গাবিটা আবার মনে করেন যে তিন মাসের প্রেগনেন্ট আছে। তিন মাসের প্রেগনেন্ট আছে? জি। চেক করে দিতে পারবেন? হ্যাঁ, চেক দিলি নিতে পারবি ভাই। আচ্ছা, তো এখন বাচ্চা সহ গরুটা কেউ নিতে চাইলে কেমন দাম রাখছেন? এই গরুটার দাম শাস্তি ভাই 1,65,000 টাকা। 1,65,000 টাকা? জি। যারা নিবে দাম দর করে নিতে পারবে? নিতে পারবি ভাই। আজকের প্রতিবেদনের মূল মনে করেন যে গরুর তেনে বাচ্চাগুলা দেখার মতন শুভা ভাই, আর এইসব গরু দিয়ে খামার যদি কাল কোনো লোক করে তার কোনো দিন খামার মনে করেন যে লস হবে না, খামার করার উদ্যোগটাই লাভের জন্য কিন্তু ভাই। বছর শেষে বাচ্চাটা কত টাকা বিক্রি হবি, গায়েটা আবার তিন মাসের মনে করেন প্রেগনেন্ট 100 মনে করেন শিওর, চেক দিলে জানতে পারবি। আচ্ছা, এটা তিন নাম্বারগুলো সাইড করে দেন, চার নাম্বার যেটা রয়েছে ওটা দেখাই। জি দেখান দর্শকদের। নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন, এটা কোন জাতের গরু? এটা একটা ফ্রিজিয়াম গরু ভাই। ফ্রিজিয়াম জাতের গরু? জি 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 ভাই। গরুটার বয়স কেমন হয়েছে? বয়স কবল দুই দাঁত ছিল আর দুইটা ভাঙি চারটা হতে যাচ্ছে ভাই। আচ্ছা, চার দাঁত হচ্ছে? জি। সাথে এটা কি বকনা বাচ্চা? বকনা মায়ের মতনই হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। একই রকম কালারের, একই রকম দেখতে বাচ্চা? জি 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 ভাই। সামনে ভবিষ্যৎ গাভী, এটা বাচ্চাটার বয়স কিরকম? বাচ্চার বয়স 18 দিন ভাই। 18 দিন? জি। বাচ্চা গাভী এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ সবল ভাই। আচ্ছা, এই গরুটা থেকে সকাল এবং বিকাল মিলে কতটুকু দুধ আসছে? এটা দুধ পাচ্ছে 2 টানে 18 লিটার ভাই। সকাল বিকাল মিলে 18 কেজি? জি 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 ভাই। যারা নিবে দুধ দহন করে দরদাম করে? হ্যাঁ, দুধটা মনে করেন বসিস দুধ বালতি দোয়াবি, আর যে চারটি বাট দেখেন কলমের মতন একই সমান স্কোয়ার উলান পালান ভাই এই গোটার। আচ্ছা, এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 2,05,000 টাকা। 2,05,000 টাকা? জি। এটা আজকের ভিডিও চার নাম্বার গরু, এটা সাইড করে দেন, পাঁচ নাম্বারটা আমরা দেখাই। জি দেখান ভাই। ভিডিওর পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের গরু? এটা মূলত রাথি জাত ভাই। রাথি জাতের গরু? জি ভাই। সাথে কি বাচ্চা এটা? সাথে বাচ্চা আছে আপনার বকনা বাচ্চা, বাচ্চাটা গির বাচ্চা ভাই। আচ্ছা, গিরের বকনা বাচ্চা হয়েছে? জি 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 ভাই। আচ্ছা, বাচ্চাটার বয়স কিরকম? বাচ্চার বয়স 26 দিন। আর গাবিটার বয়স? গাবিটার বয়স এখনো দাঁত হয়নি। এখনো দাঁতে হয় নাই? না না, অদাঁতেই বাচ্চা দিয়ে দিছে। জি জি জি। আচ্ছা, এই গরুকে দুধ দহন করতেছে? 8 লিটার করে সকালবেলা দোয়াচ্ছে, সারাদিনে 5-6 লিটার বাচ্চাটা লাগে ভাই। এখনো অদাঁত গরুটা দেখান দর্শকে কতটা মানটার মান সমতুল্য একটা গরু ভাই। 8 কেজি করে দুধ দহন করছে? জি 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 ভাই, 8 লিটার করে দোয়াচ্ছে। আচ্ছা, বাচ্চা গাবি এখন পর্যন্ত সম্পূর্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ সুস্থ সবল আছে ভাই। তো বাচ্চা এবং গাবি যদি কেউ কিনতে চায় কেমন দাম চাচ্ছেন গরুটার? এই গরুটার বেশি একটা দাম সবলা, কেউ যদি নেয় 1,55,000 টাকা দাম ভাই। 1,55,000 টাকা দাম রাখছেন, দাম দর করে নেওয়ার সুযোগ রাখছেন ভাই? এই যে দাম দরের সুযোগ হালকা সীমিত, এই যে গরু একটা দেখালাম, এই রাতে তাদের বকনে একটা ভালো পার্সেন্টের কিনতে গেলে কয় টাকা লাগে, প্লাস দুধ 8 লিটার বাচ্চা আছে, কোনো দিন তার লস হবে না ভাই। সেটাই, যারাই নিবে সব কিছু বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিতে হবে। গরু সব একদম সীমিত রেটে মনে করেন লাভে গরু বিক্রি ভাই। আচ্ছা, এটা সাইড করে দেন, আজকের ভিডিও সর্বশেষ 6 নম্বরটা আমরা দেখাই। জি দেখান। আজকের ভিডিও সর্বশেষ 6 নম্বর সিরিয়ালে গাভী বাচ্চা একই রকম একটা গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা ভাই 2 দাঁত গরু। 2 দাঁত? হ্যাঁ। সাথে কি বাচ্চা এটা? সাথে বকন বাছুর। বকনা বাচ্চা, একদম মার মতো দেখতেই বাচ্চাটা হয়েছে? জি ভাই। আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 25-26 দিন। 25 থেকে 26 দিন? জি জি। আচ্ছা, বাচ্চা কবে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ সুস্থ সবল ভাই। আচ্ছা, তো এখন গরুটা কতটুকু দুধ দহন করতেছেন? এটা দুধ পাচ্ছে 12-13 লিটার দুই বেলা। 12 থেকে 13 কেজি? জি ভাই। যারা নিবে সঠিকভাবে দেখে শুনে জাতমান বিবেচনা করে নিতে পারবে? জি নিতে পারবে ভাই। এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,65,000। 1,65,000 টাকা? জি ভাই। যারা নিবে দুধ দহন করে বাচ্চা দেখে গাভী দেখে সবকিছু দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবে? জি নিতে পারবে ভাই। ভাই আজকে দেখানোর মতো আপাতত 6টা গরু ছিল, দেখেছেন সম্পূর্ণ বিস্তারিত বর্ণনাও করছেন, এবার দর্শক ভাইদের কিছু বলবেন? দর্শক ভাইদের উদ্দেশ্য ভাই গরুগুলো দেখালাম আমি, আপনারা যাচাই বাছাই করে আসি খামারে নিতে পারবেন ভাই। আচ্ছা, সরাসরি খামারে আসবে, যাচাই বাছাই করে দাম দর ফিক্সড করে নিতে পারবে? জি 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 ভাই। আচ্ছা, তো ঠিক আছে সাব্বির ভাই, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।